কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে ইবনে সিনা মেডিকেল কলেজের স্টাফ নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে কটিয়াদিতে মানববন্ধন পালিত হয়েছে। আজ সকাল 10:30 কটিয়াদি বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগ, সচেতন মহিলা নাগরিক সমাজ, কটিয়াদি নার্স অ্যাসোসিয়েশন, উপজেলা আওয়ামী লীগ, রক্তদান সমিতি সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব আইনুদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তানিয়া সুলতান হেপি সহ আরও অনেক। বক্তারা বলেন, অবিলম্বে প্রকৃত ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি সহ ন্যায় বিচার প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ধর্ষণের ঘটনা ঘটেছিল